স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছে পুরো সংবাদে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রাজধানী সহ সারা দেশে শুরু হলো করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম প্রথম দিন সারা দেশে 81,000-এর বেশি মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে এদিন দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 74 জনের যা এ পর্যন্ত সর্বোচ্চ আর আক্রান্তের সংখ্যা প্রায় 7,000 নাইম আল জিকর প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশে চলমান লকডাউন ও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের টিকাদান কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করতে থাকেন প্রথম দিন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান বিচারপতি সহ সস্ত্রীক টিকা নেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সময় টিকার দ্বিতীয় ডোজ নিতে সবাইকে উদ্বুদ্ধ করেন তারা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এই উদাসীনতা আমাদেরকে আবার বিপদগ্রস্ত করে তুলেছে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত এটা নির্মূল করার কোনো প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য সচেতনভাবেই চলতে হবে দুই মাস আগে যেভাবে দিয়েছিলাম আজকেও সেভাবে দিলাম আমার ভালোই বোধ করছি আমি আমার মনে হয় সবাই খুব ভালো বোধ করবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআর এর প্রকাশিত গবেষণার ফলে টিকা কতটুকু কাজ করবে তা নিয়ে ভ্যাকসিন নিতে আসা মানুষের মধ্যে দেখা যায় ভিন্ন মত সাউথ আফ্রিকার স্ট্রেন এটা তো শুনে জানি যে অ্যাস্ট্রাজেনেকা কাজ করে এটা একটা টেনশন আশা করি ইনশাআল্লাহ কাজ হবে সেজন্য নাও আর কি নিজেদের সুরক্ষিত করতে না পারি তাহলে কিন্তু আসলে জীবন জীবিকার জন্য যে লড়াই বেঁচে থাকার যে সংগ্রাম বেঁচে থাকার যে স্বপ্ন সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায় তবে চিকিৎসকরা বলছেন এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে তেমনি কমাবে মৃত্যু ঝুঁকি পাশাপাশি যারা এসএমএস পাননি কিন্তু তারিখ ছিল তারাও টিকা দিতে পারবেন বলে জানান তারা আমাদের মেসেজ যাবে কেউ যদি মেসেজ না পান যেই দিন আপনার তারিখের ডেট তার আগের দিন আমাদের সাথে যোগাযোগ করবেন এই টিকাটা নিলে আপনার হবে যে একটা মৃত্যু ঝুঁকি থাকে সে অনেকটা মৃত্যু ঝুঁকিটা কমে যায় ভ্যাকসিন নেওয়া মানে স্বাস্থ্যবিধি মানা বন্ধ নয় আমরা স্বাস্থ্যবিধিও মানব ভ্যাকসিনও নেব এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 74 জনের আর নতুন করে আক্রান্ত হয়েছেন 6,854 জন নাইন আলজিকো নিউজ 24 ঢাকা করোনা আক্রান্ত আর মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউ এর তীব্র সংকট এরই মধ্যে ঢাকায় করোনা হাসপাতালগুলো সবগুলোই রোগীতে প্রায় ভর্তি ফাঁকা নেই বললেই চলে আইসিইউ অসহায় রোগীরা ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে এমন বাস্তবতায় বিভিন্ন হাসপাতালে 700 থেকে 800 বেড বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত সঙ্গে সিলিন্ডার আর মুখে অক্সিজেন মাস্ক হাসপাতালের সামনে অপেক্ষায় রোগীরা ফাঁকা নেই বেড তাই ভর্তি হতে পারেননি এখনও এসব ছবিতে অনেকটা স্পষ্ট কতটা ভয়াবহ সময় কাটছে করোনা রোগী স্বজনদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বাইরের চিত্র এমন বেশিরভাগ রোগী ঘুরে এসেছেন অন্য হাসপাতাল শেষমেশ এখানে অপেক্ষা কখন হবে রোগী ভর্তির ব্যবস্থা অনেকক্ষণে আসছি বসে আছি এখনো কোনো চিকিৎসা এখনো কোনো ব্যবস্থা কিছু করাতে পারেনি টিকিট কেটে রেখে দিছি সিট পাওয়া যাচ্ছে না এই যে এখানে বসে রাখছি গেছে এখন দেখা যাক কি করা হয় হাসপাতালের তথ্যপত্র বলছে 250টি করোনা বেড থাকলেও ভর্তি আছে 384 জন আর আইসিইউ বেডের 10টি ভর্তি টেস্ট করব এবং ভর্তি করব সিরিয়ালে আমাদেরকে দিচ্ছে দেখা যাক কি হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেও খালি নেই করোনা বেড 190 করোনা বেড এবং 10টি আইসিইউ বেডের সবগুলোই ভর্তি নতুন রোগীদের চাপ বেড়ে যাওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ আর তাই ফেরত যাচ্ছেন অনেক রোগী বিগত 3-4 দিনে খুবই বেড়ে গেছে আমরা তো জানেন আমরা 100 বেড থেকে 200 বেড করতে পেরেছিলাম অলরেডি আজকের মধ্যে কিন্তু মানে পুরো টোটালি 100% ফিল আপ সবাইকে এখন ভর্তি করতে পারছি না এই জন্য আমরা জরুরি ভিত্তিতে আরো 60 বেড হয়তো কাল পরশু মধ্যে থেকে সংযোজন করব ইনশাআল্লাহ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ঢাকায় করোনার জন্য নির্ধারিত সরকারি বেসরকারি 19 হাসপাতালে আইসিইউ বেড সর্বসাকল্যে 305টি যার মধ্যে সরকারিতে খালি নেই কোনো আইসিইউ বেসরকারিতে আইসিইউ খালি আছে মাত্র 7টি স্বাস্থ্য সচিব বলছেন পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে করোনা বেড বাড়ানোর চেষ্টা করছে সরকার যে হাসপাতালগুলি আছে সকল হাসপাতাল সহ একদৃষ্টি যদি আমরা স্বল্প সময়ের ভিতরে আরো হয়তো 7 থেকে 800 বৃদ্ধি করে তোলার চেষ্টা করব
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বেড বাড়িয়েও খুব বেশি লাভ হবে না, প্রয়োজন স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ। আমাদের জনসাধারণকে যেটা করা উচিত এই ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া উচিত, কঠোর হওয়া লাগে, সে গভর্নমেন্টের সেটা কঠোরতম অবস্থানে যেতে হবে। রাজধানীর করোনা হাসপাতালগুলোর 3622 বেডের 3200টিতে রোগী ভর্তি, আর তাই সামনের কয়েকদিন করোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে পরিস্থিতি নাগালের বাইরে যাবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সরকারের ধার্য করা অযৌক্তিক ভ্যাট ট্যাক্সের কারণে হাসপাতালে আইসিইউ অক্সিজেন ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত নাগরিক সমাজের এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জাফরুল্লাহ বলেন, চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণেই প্রতিনিয়ত করোনা আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাচ্ছে। যে রাবারের নল দিয়ে টিউব দিয়ে দেওয়া হয় তার ট্যাক্স 61%, একটা সুইয়ের ট্যাক্স 39%। তো এটা কাকে মারছেন আপনি? যাদের লুটের পয়সা আছে তাদের এইসব জানার কোনো প্রয়োজনই নেই। সুতরাং সেই জন্য বলছি সরকার এই অহেতুক মৃত্যুগুলির জন্য সরকার সরাসরি লকডাউনের নির্দেশনা কতটা পালন হচ্ছে রাতের ঢাকার সে চিত্র তুলে ধরতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, রাতের চিত্র কি দেখছেন, আপনি কোথায় আছেন? জহুর, এই মুহূর্তে রয়েছি আমরা কারণ বাজারে। তো রাজধানীর ব্যস্ততম যে এই বাজারটি, তো সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আমরা দেখছি না। এই এত রাতেও অসংখ্য মানুষের ভিড়, তারা জীবন জীবিকার প্রয়োজনেই কিন্তু হচ্ছে যে এখানে এসেছেন। এবং হচ্ছে যে একটি বিষয় বলে রাখি যে সারা দেশের সঙ্গে বাস যোগাযোগ কিন্তু বন্ধ হলেও এই যে বাজারগুলোতে এখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু লোক আসছেন। বিশেষ করে যে সবজিগুলো কিন্তু আসে দেশের সবচেয়ে বড় যে পাইকারি যে কাঁচা বাজারটি কারণ বাজারে, তো সেখানে কিন্তু যারা আসছেন সারা দেশ থেকে তারা যেরকম সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন, পাশাপাশি কিন্তু হঠাৎ করে কিন্তু রাজধানী শহরে এসে কিন্তু যে প্রকোপটি আসলে দেখা দিয়েছে, করোনার প্রচুর লোক আক্রান্ত হচ্ছেন, এই অবস্থায় কিন্তু আসলে তারা কিন্তু সচেতন হতে পারছেন না, যার ফলে কিন্তু দেখছেন যে কোনো ধরনের সুরক্ষা ছাড়াই, কোনো ধরনের মাস্ক ছাড়াই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন। আসলে যে অবস্থাটি আমরা দেখছি বর্তমান সময়ে তাতে কিন্তু হচ্ছে যে জনবহুল যে মানুষগুলো যেখানে রয়েছে তার পাশেই হয়তো বা একটি হাসপাতাল, তো হাসপাতালে গেলে কিন্তু আসলে বাস্তব যে অবস্থাটা সেটি কিন্তু বোঝা যাচ্ছে। বৃহস্পতিবারও কিন্তু 74 জনের মৃত্যু হয়েছে করোনা, এবং হচ্ছে যে আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে। সেই ক্ষেত্রে এই জনবহুল যে জায়গাগুলো রয়েছে সেখানে মানুষকে স্বাস্থ্যবিধির বিষয়ে মানানো এবং সচেতন করা, এটি কিন্তু আসলে বড় এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং বিশেষ করে বলতে হয় যে আজ শুক্রবার থেকে কিন্তু দোকানপাটগুলোও খুলে যাচ্ছে, এবং অন্তত কয়েকশো দোকানপাট রয়েছে কিন্তু এই রাজধানীর কারণ বাজারেই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি বন্ধের দিনে কিন্তু প্রচুর লোক সমাগম হয়, সামনে রমজান মাস আসছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ক্রেতারা আসবেন এবং হচ্ছে যে প্রচুর লোক সমাগম হবে। তো এটি আসলে বাস্তবতাই, এই বাস্তবতাকে আসলে মেনে নিয়েই কিন্তু হচ্ছে যে রাজধানীবাসী তারা কিন্তু হচ্ছে যে করোনা মোকাবেলার এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তো যে বাজারগুলোতে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আসলে দেখছি অন্তত যে মাস্ক পরিধানের যে সচেতনতার যে বিষয়টি, তো এটি কিন্তু আসলে অগ্রাহ্য করা হচ্ছে, যে প্রাথমিক যে সুরক্ষার যে বিষয়টি সেটি কিন্তু আসলে মানুষ অগ্রাহ্য করছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এবং রাজধানী শহরে যে অবস্থাটি আমাদের আগের প্রতিবেদনগুলোতেও কিন্তু আমরা দেখলাম যে হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নাই করোনা রোগীতে রোগে আক্রান্ত যারা, তো এই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি অসচেতন পরিবেশ যদি থাকতেই থাকে এবং তাদের যদি নিয়ন্ত্রণ করা না যায়, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে করোনার পরিস্থিতি সেটি কিন্তু আরও অবনতি হবে, এই বিষয়টি কিন্তু বলাই যায়। জহুর মাহমুদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে মাহমুদুল হাসান। চলে যাচ্ছে পরের সংবাদে। গণপরিবহন চলছে, ছোটখাটো দোকানপাটও খোলা, অন্যান্য দিনের মতোই ঘর থেকে বের হয়েছেন মানুষ। সব মিলিয়ে লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক, যেখানে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার বালাই। এরই মধ্যে আজ থেকে শপিং মল ও দোকানপাট খোলার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সরকার। আর করোনায় কর্মহীনদের মানবিক সহায়তা দিতে 572,09,27,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট।
রাজধানীর বাড্ডার চিত্র এটি। রমজানকে সামনে রেখে করোনাকালে টিসিবি পণ্য বিক্রি করছেন বিক্রেতারা, আর সেই পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন স্বল্প আয়ের মানুষ, যেখানে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাঝখানে ফাঁকা রাখি আমাদের নিরাপত্তার জন্য, অথচ আমরা নিরাপত্তা না পেয়ে মাঝখানে অন্য লোক রেখে যাচ্ছে, তাহলে আমার নিজের নিরাপত্তা হইলটা কি? এদেরকে আমরা ডাক দিয়ে দিছি, তারপরে আপনারা আয়সা দেখছেন কি অবস্থা, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। শুক্রবার থেকে 13 এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার নতুন সিদ্ধান্ত জারি করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেগুলো খোলা রাখা যাবে। তবে বৃহস্পতিবারই রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। আমরা করোনা সে তো শক্তিশালী, আমরা লিগা মাস্ক লাগাই না, পকেট আসলে এখন পড়ছি। আমি একটা কথা শুধু বলতে চাই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আমরা যেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা পরিচালনা করি। এদিকে গণপরিবহন চালুর পর এবার কমেছে যাত্রীর চাপ। রাজধানীর শ্যামলীতে বেশ কিছু বাস ঘুরে দেখা যায় যাত্রীর চাপ একেবারেই নেই। লকডাউনের যথার্থতা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই গাড়িতে এক ঘন্টার উপরে আছি, আরে মাস্ক আমাকে করুন না, আমি গরিব মানুষ, ব্যবসা পুরাই ধরা এখন, এই যে লকডাউনের লেগে লোকজন সব বাড়িতে গেছে গা। রাজধানীর আরেক গেটওয়ে আবদুল্লাপুর মোড়ে গণপরিবহনের আধিক্যে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা যায়, তবে ছিল না যাত্রীর চাপ। এই পয়েন্ট ছাড়াও রাজধানীর 7টি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। আমি এটা অস্বীকার করব না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, কিন্তু আমরা যে যতগুলো বাস আমি আমাদের পুলিশের যে লোক আমরা মিলে যখন বাসগুলো চেক করেছি, সেক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা মিনিমাম যেটা মানার কথা সেটা মানার তারা চেষ্টা করছে। অন্যদিকে বৃহস্পতিবার অন্য দিনের মতোই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল মধ্যপ্রাচ্যগামী যাত্রীর চাপ। অভ্যন্তরীণ রুট পুরোপুরি বন্ধ থাকলেও আন্তর্জাতিক গন্তব্যে 40টি ফ্লাইট পরিচালিত হয়। এদিকে লকডাউন উপেক্ষা করেই রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দোকানপাট ও শপিং মল খোলা রেখেছে অনেক ব্যবসায়ী। স্বাস্থ্যবিধি মানার বালাই তো নেই, চতুর্থ দিনের মতো ঢিলেঢালাভাবেই পালিত হলো লকডাউন। শুধুমাত্র গণপরিবহন চালুই না, সব ধরনের পণ্যের দোকানপাট খোলা রাখা শুরু করেছেন ব্যবসায়ীরা। লক্ষ্মীনাথ জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা থেকে মানুষকে বাঁচাতে ভবিষ্যতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার। এ লক্ষ্য অর্জনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের মূল দায়িত্ব পালন করতে হবে। বিসিএস কর্মকর্তাদের 71তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আজকে সারা বিশ্বটাকেই তোলপাড় করে দিয়েছে, সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে গেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুতে একটা বাধা আসছে, কিন্তু তারপরেও আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমরা এর ভিতরেও কিন্তু আমরা বাজেট প্রণয়ন করে যাচ্ছি। লক্ষ্যটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আবার 41-এর উন্নত বাংলাদেশ গড়বার সৈনিক হচ্ছে আজকের এই নতুন প্রজন্ম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যোগ দেবেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ডিএইট নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম ডিএইট শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনা বাস্তবতায় উন্নয়নশীল 8 মুসলিম দেশের সংগঠন ডি8 এর শীর্ষ সম্মেলন হলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এবারের সম্মেলনের আয়োজক বাংলাদেশ। 8 শীর্ষ নেতার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্ত ছিলেন ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের শীর্ষ নেতারা। শুরুতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ডি8 এর আগামী মেয়াদের সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ডিএইটের নেতৃত্ব সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশকে। তাগিদ দেন করোনার ক্ষতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। দিস রিমাইন্ডস আস দ্য রিকোয়ারমেন্ট অফ গ্লোবাল প্ল্যাটফর্মস এন্ড গ্লোবাল অ্যাকশনস।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়ও ডি8 এর সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। As a chair of the Climate Vulnerable Forum CVF, we will be happy to work with the D8 member states on the issue of implementation of Paris Agreement. উঠে আসে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রসঙ্গ। বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, সমাজ এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. Unfortunately, It has been more than 3 years after their influx into Bangladesh and the repatriation process is yet to be started. আট দেশের যুবশক্তিকে উন্নয়নের কাজে লাগাতে ডি8 দেশগুলোর মধ্যে প্রযুক্তি সুবিধা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, News24, ঢাকা। মহামারী করোনা পিছু ছাড়ছে না কাউকেই, হোক সে মন্ত্রী কিংবা এমপি অথবা বৃহৎ দলের হাই প্রোফাইল নেতা, কেউই বাদ যাচ্ছেন না করোনার আঘাত থেকে। করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ কয়েকশো এবং বিএনপির 450 নেতাকর্মী মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে বড় দুই দলের মধ্যে, বন্ধ রয়েছে সাংগঠনিক কর্মকাণ্ড। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। গেল বছর মহামারী করোনা ভাইরাস প্রবেশ করে বাংলাদেশে, স্থবির হয়ে পড়ে দেশ, সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা দেশে, বাড়তে থাকে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। সংক্রমণ থেকে বাদ যাননি রাজনৈতিক নেতারাও, মারা যান ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে অনেক মন্ত্রী এমপিরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে 20 জনের বেশি এমপি, প্রতিমন্ত্রী সহ অর্ধশত আওয়ামী লীগ নেতা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেয়ের আফরোজ চুমকি এমপি, তাজউদ্দিন কন্যা এমপি সিমিন হোসেন রিমি সহ অনেকেই করোনা আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে আবার কেউ বাসায় আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন। একই চিত্র বিএনপিতেও, করোনায় অনেকটা কাবু বিএনপি, দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলে অনেকেই মারা গেছেন করোনাতে। দ্বিতীয় ধাপে করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গীতিকার মাজারুল আনোয়ার সহ আরও অনেকে। করোনার কারণে ইতিমধ্যে সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে দুই দলই। 47 বছর থেকে আন্দোলন করে এখন পর্যন্ত বেঁচে আছি, জানি না কয়দিন বেঁচে থাকবো, কারণ যে করোনা আসছে অনেকে মারা গেছে, আমার সাথেকার অনেকে মারা গেছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন একটু সীমিত আকারে হবে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ, হেফাজত ইসলামের নেতা মামুনুল হক তার নিজের ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুরে লাইভে এসে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এর আগে লাইভে এসে তিনি বলেন, যেভাবে একের পর এক ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করা হচ্ছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনুলের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। বিস্তারিত রিপোর্টে। গেল 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করার ঘটনায় মামুনুল হককে ঘেরাও করা হয়। ওই দিন তিনি জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী, 2 বছর আগে বিয়ে করেছেন। কয়েকটি ফাঁস হওয়া ফোন আলাপে প্রকাশ পায় দ্বিতীয় বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না। এছাড়া রিসোর্টে স্ত্রীর নাম সঠিক বলেননি মামুনুল। ওই ঘটনার 5 দিন পর মামুনুল হক লাইভে এসে ফোন আলাপের সত্যতা স্বীকার করেন। স্ত্রীকে খুশি করতে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে বলেও দাবি করেন তিনি। ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। মামুনুল হক বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করা হচ্ছে এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে একটি অবস্থা তৈরি করা হয়েছে, আসু এই অবস্থার যদি অবসান না ঘটে তাহলে বাংলাদেশ অনিবার্যভাবেই একটি সংঘাতমূলক পরিস্থিতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে।
তবে ফেসবুক লাইভে এসে দেয়া মামুনুল হকের বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে। এভাবে বক্তব্য দেয়া বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা। সালে জুর চৌধুরী, নিউজ 24। সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। ঢাকার সেনা সদর দপ্তরে বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের সেনাপ্রধানকে 1,00,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভিডশিল্ড হস্তান্তর করেন ভারতীয় সেনাপ্রধান। এ সময় তারা দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে কথা বলেন। এ সময় মহামারী করোনা মোকাবেলায় ভারতের সহযোগিতার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ জানান। শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় নারায়ণগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে লঞ্চে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তারা চিৎকার করার পরও জাহাজটি লঞ্চের উপর দিয়ে চলে যায়। এদিকে কোস্টগার্ড 14 নাবিক সহ আটক SKL-3 নামের কার্গো জাহাজ হস্তান্তর করেছে নৌ পুলিশকে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 4 এপ্রিল রোববার সন্ধ্যা 6টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে যাত্রীবাহী লঞ্চ MV সাবিত আল হাসানকে পেছন থেকে ধাক্কা দেয় কার্গো জাহাজ SKL-3, ফলে লঞ্চটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে ওঠেন। 18 ঘন্টার অভিযানে লঞ্চটি টেনে তোলা হয়, অনেকে খুঁজে পাওয়া যায় না। উদ্ধার করা হয় অন্তত 35 জনের লাশ। বৃহস্পতিবার শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় কার্গো জাহাজটি গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ আটক করে কোস্টগার্ড। এর আগে লঞ্চ যাত্রীদের হত্যার অভিযোগ তুলে মামলা করে BIWTA। কয়লাঘাট এলাকায় এ বিষয়ে বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত গণশুনানি করে তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয় যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ। তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে 7 দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজের ধাক্কায় ওই দিন লঞ্চ ডুবির ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীরা চিৎকার করে থামতে বললেও জাহাজটি লঞ্চের ওপর দিয়ে চলে যায়। সদস্যবৃন্দ, প্রত্যেকেই নিজ হাতে লিখে আমরা সাক্ষ্য গ্রহণ করছি, প্রত্যেকটাকে একটা বিশ্লেষণ করি। আমার বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা এটাকে রিপোর্ট আকারে সদস্য সরকার অর্থাৎ আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ে আমরা এটা জমা দিব। এই হলো আমাদের দায়িত্ব। দুর্ঘটনা বন্ধ করতে নদীপথের আইন কঠোর করার দাবি জানান ভুক্তভোগীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ইতিবাচক মনোভাব নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় হে স্বাধীনতা বোর্ডে রাখা হলেও অপ্রাসঙ্গিক ও অশ্লীল বাক্যে ভরে গেছে পুরো বোর্ড। বাংলা একাডেমির পক্ষ থেকেও নেই কোনো তদারকির ব্যবস্থাও। বইমেলায় আগত পাঠক দর্শনার্থীরা বলছেন, এমন সব বাক্য অসুস্থ মানসিকতারই বহিঃপ্রকাশ। ফাতেমা কাউসারের প্রতিবেদন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবার প্রায় 1.5 মাস পর শুরু হয় বইমেলা। প্রতি বছরের মতো এবারও নানা অসঙ্গতি নিয়ে পার হলো মেলার 22তম দিন। এবারে বইমেলায় রাখা হয়েছে বিশেষ বোর্ড, যার শিরোনাম হে স্বাধীনতা, যেখানে লেখা রয়েছে লিখুন আপনার কথা। প্রতিদিন অনেকেই সেখানে লিখছেন দেশ, স্বাধীনতা, তারুণ্য ও অধিকার নিয়ে। পাশাপাশি অপ্রাসঙ্গিক ও অশ্লীল বিভিন্ন বাক্য লিখছেন কেউ কেউ। বিকৃত মানসিকতার পরিচয় এখান থেকে বের হয়ে আসা উচিত। অনেক ধরনের লিখছে যে অবাস্তব কিছু জিনিস লিখছে। আমাদের মনের ভিতরে অন্যরকম যাতে একটা চেতনা আনতে পারে, এরকমের কিছু কথা লিখলে সত্যি খুব ভালো লাগতো। আমি আমার দেশের চিন্তা করি, এই জন্য আমি দেশের আমি যতটুকু পারলাম, আমি যতটুকু বুঝলাম, এই জন্য আমি এরকম একটা কথা লিখলাম। আমি হয়তো পারতাম অন্য কিছু লিখতে। তবে তদারকি বা পর্যবেক্ষণে রাখা হয়নি এই বোর্ড, নানা অসঙ্গতির কথা জানা নেই কর্তৃপক্ষেরও। এখানে বোর্ড দিয়েছে তারা, কিন্তু হচ্ছে কর্তৃপক্ষ কোনো মনিটরিং সেল বা হচ্ছে মনিটর করার জন্য কাউকে রাখে নাই, যার কারণে এই সুযোগগুলো পাচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে তাদেরকে জানাবো। আর আসলে
যার যার মানসিকতা অনুযায়ী কাজ করছে। মেলার 22তম দিনে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 48টি। এ নিয়ে এ পর্যন্ত মোট বই এলো 2333টি। ফাতেমা গাউসার, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আগামী বাজেটে কর আদায় বাড়ানোর চিন্তা থাকলেও ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানিয়েছেন, কর যাতে বোঝা না হয় সেদিকে নজর থাকবে তাদের। আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সাথে অনলাইনে আলোচনায় যুক্ত হয়ে দেশের 11টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, এবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান সহ বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা এ সময় কর কমানো সহ প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায়। পরে অর্থমন্ত্রী জানান, জনকল্যাণে ব্যবসায়ীদের যে কোনো দাবি মেনে নেবে তারা। একদিকে আমাদের রেভিনিউ জেনারেট করা, রেভিনিউ জেনারেট করতে গিয়ে আবার যেন জনগণ জনের প্রতি মুখোমুখি না চলে আসে সেটা আমাদের লক্ষ্য রাখতে হয়েছে। আমাদের আমি আবারও বলব, আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে আমরা আরো বিকশিত করতে চাই। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বিকশিত হলে সেখান থেকে আমাদের এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে, আমাদের রেভিনিউ জেনারেশন আমাদের সহজলভ্য হবে। দেশে করোনা অতিমারির অভিঘাত কাটিয়ে উঠতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজন মধ্যমেয়াদী পরিকল্পনা। কোভিড-19 অর্থনৈতিক প্রভাব অনেক গভীরভাবে পড়েছে। বিপুল সংখ্যক পরিবার ঋণের জালে এবং তাদের সঞ্চয় হারাচ্ছে। বৃহস্পতিবার কিভাবে অতিমারিকে মোকাবেলা করছে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, এ বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, আসন্ন জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুস্পষ্ট আর্থিক বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। নাগরিক প্ল্যাটফর্ম আহ্বায়ক ও সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ বিষয়ে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথাও জানান। গরিব মানুষগুলো মনোযোগ পাচ্ছে না এবং এইটাকে বাজেটকে সামনে রেখে অর্থ সমাবেশ এবং কর্মসূচি উভয়ই আমাদের নেওয়া উচিত। আর শেষ কথাটা আমি যে বলে যে শুরু করব, আপনারা দেখেছেন যে এই মানুষগুলো 80% উপরে কোন ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগের ভিতরে নাই, অর্থাৎ তাদের নেটওয়ার্ক নাই, অর্থাৎ তারা আপনাদের মতো মিডিয়ার কাছে পৌঁছাতে পারে না, তাদের সেই অর্থে কোনো কণ্ঠস্বর নেই। এই কণ্ঠস্বরকে যদি শক্তিশালী না করা যায় তাহলে শুধুমাত্র আমাদের মতো এরকম তথ্য উপাত্ত দিয়ে প্রেস ব্রিফিং করে এটার কোনো মৌলিক পরিবর্তন করা যাবে বলে আমি মনে করি না। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথে দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ২৪ ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বেড়েছে। একদিনে 651,000 বেশি শনাক্ত এবং 12,969 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়ালো 13,38,00,000 আর 29,00,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়ল ভারত। 24 ঘন্টায় 1,26,000 বেশি আক্রান্ত হয়েছে সেই দেশটিতে, মৃত্যু হয়েছে 684 জনের। ব্রাজিলে একদিনে 90,000 বেশি আক্রান্ত ও 3,733 জনের মৃত্যু হয়েছে। একদিনে 75,000 বেশি শনাক্ত ও 8% মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার তালিকায় অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঘটনা অন্তর্ভুক্ত করা উচিত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার চতুর্থ দফা ভোটের প্রচার শেষ হয়েছে এবং আগামী শনিবার রাজ্য চতুর্থ দফায় 5 জেলার 44 আসনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনে মমতার নামে নালিশ এবং সেই ঘটনায় শোকজ হওয়া নিয়ে ভোটের আগে
ডোমজুড়ের জনসভা থেকে হুঙ্কার দেন তৃণমূল নেত্রী। এদিন নির্বাচন ঘিরে হুগলি, হাওড়া ও বেহালায় চারটি জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়ার শিবপুরে রোড শো করেন জয়া বচ্চন। অন্যদিকে রাজ্যের তিন জায়গায় রোড শো করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। মিয়ানমারে অব্যাহত রয়েছে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। বুধবার ও আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সেনাবাহিনীর গুলিতে দেশটিতে সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় 600 দাঁড়িয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 600 মানুষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দেশটির আরও এক মডেল ও অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ মিয়ানমারে বিক্ষোভকারীরা রাশিয়া ও চীনের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। তারা মনে করেন এই দুটি দেশ ক্ষমতা দখলকারী সামরিক জান্তাকে সমর্থন যোগাচ্ছে। এদিকে ব্রিটেনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ জাওয়ার মিনকে দূতাবাস থেকে বের করে দেয়া হয়েছে। গণমাধ্যমে জানানো হয় তার ডেপুটি তাকে ভবন থেকে বের করে দিয়ে সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। এবারে নিউজ 24 স্পোর্টস। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জাহানারা ও ফারিয়াকে বিশ্রামে পাঠিয়েও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 6 হারিয়ে সিরিজ 2 হাতে রেখে জিতে নিল নিগা সুলতানা জ্যোতির দল। 5 ওয়ানডে সিরিজে টানা 3 পেল বাংলার নারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 25 মাথায় ওপেনিং জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারায় সাউথ আফ্রিকা। 3.3 ওভারে 100 আগেই মাত্র 92 অল আউট হয় প্রোটিয়ামেরা। জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির 46 ইনিংসে ভর করে 28 ওভারে 4 হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। অনেকে বোস সর্বোচ্চ 30 করেন। ঋতুমণি, নাহিদা আক্তার ও রাবেয়া খান 3 করে উইকেট নিয়েছেন। আবারও পিছিয়েছে শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের টেস্ট দল ঘোষণার তারিখ। বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় আরও 2-1 সময় নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে 2 টেস্ট খেলতে 12 এপ্রিল লঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। সেখানে কোয়ারেন্টিন পর্ব শেষে লঙ্কার স্থানীয় দলের বিপক্ষে খেলার কথা ছিল 1-2 প্রস্তুতি ম্যাচও। তবে হঠাৎ SLC নতুন শর্ত আরোপ করে। ক্যান্ডির পেল্লেকেতে 21 এপ্রিল হবে প্রথম টেস্ট, একই ভেন্যুতে দ্বিতীয় শেষ টেস্টে 29 এপ্রিল। 4 দেশে ফেরার কথা টিম টাইগার্সের। বিশ্বকাপ সুপার লিগের টেবিলে নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশকে টপকে গেল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর কয়েক ধাপ এগিয়ে টেবিলে 2 উঠেছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জার পরেও বিশ্বকাপ সুপার লিগে ভারত পাকিস্তানের উপরে ছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে তাদের অবস্থান ছিল 8 আর বাংলাদেশ ছিল তখন 5। তবে নতুন করে এক ধাপ পিছিয়েছে টাইগাররা। 6 3 30 নিয়ে তামিম ইকবালের দল এখন 6। সমান ম্যাচে 4 পাকিস্তানের পয়েন্ট 40, বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে আছে ইংল্যান্ড। 9 4 তাদের পয়েন্ট 40, 6 40 পয়েন্টে আছে অস্ট্রেলিয়াও। তবে নেট রান রেটে এগিয়ে আছে ইংল্যান্ড। এফসি কাপে আবাহনী লিমিটেড ও মালদ্বীপের ক্লাব ইগলসের বাছাই পর্বের ম্যাচটি সূচি অনুযায়ী 14 এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গড়াচ্ছে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। এক ভিডিও বার্তায় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ইগলসের সঙ্গে আবাহনী লিমিটেড ম্যাচটি আয়োজন করা হবে। ফিডব্যাক আমরা গতকালকে এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে পাই। 14 এপ্রিলে খেলাটা আয়োজন করাটা বাঞ্ছনীয়, বিকজ ওই খেলার সাথে আগামী 21 এপ্রিল একটি খেলা রয়েছে এবং তার পরবর্তীতে আবাহন লিমিটেড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য রিলেভেন্ট অথরিটির সাথে কথা বলে ফাইনাল ডিসিশন হচ্ছে যে আবাহন লিমিটেড যেটা জানিয়েছে যে আসলে
14 তারিখে ম্যাচটা বাংলাদেশেই আয়োজন করা হবে এবং যেটা আমরা ইতিমধ্যে লিখিতভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করেছি যে 14 তারিখে আবাহনী লিমিটেড ভার্সেস মালদ্বীপের ইগলস ক্লাব তাদের মধ্যকার এফসি কাপের প্রি কোয়ালিফায়ার্স গ্রুপ পর্বের যে প্রি কোয়ালিফায়ার্স সেই খেলাটি আমাদের দেশে আমরা আয়োজন করব। আর এই ছিল এখনকার সংবাদে, সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।